হ্যালো বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা, বিন্দাস সৈকত। আপনাকে স্বাগত। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তো আজকে কোথায় পৌঁছাবো? আজকে পৌঁছাবো শান্তিনিকেতন। অনেক দিন পর, সেই 2010-এ শান্তিনিকেতন বোলপুর গিয়েছি। তখন এত ব্লক ফ্লক ছিল না বা অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না যেটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তবে তবে আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত, বা বলতে পারো অনেক কিছু ব্লগ আনতে চলেছি। তো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। ট্রেনে বসে আছি, প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো, এত ঠান্ডা যে মাফলার পরে আছি, জ্যাকেট পরে আছি, তবু ঠান্ডা পাচ্ছে না। তো আমি টুপিটা আরো নামিয়ে দিলাম, প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে, এত ঠান্ডা হাওয়া আসছে, সবাই সাঁতার নামিয়ে দিচ্ছে। ঠান্ডায় কেউ থাকতে পারছে না, সূর্যের আলো দেখা যাচ্ছে না। দুপুর 12টা বেজে গেছে, এখনও সূর্যের আলো নেই। 3টের সময় প্রায় ট্রেন থেকে নামলাম, শান্তিনিকেতন পৌঁছে গেলাম। এটা আমার হোম জেলা বা হোম ডিস্ট্রিক্ট বলতে পারো। তো এটাই আমার হোম টাউন। তো এখানে এসে খুব আনন্দ লাগছে এবং অনেক সেলফি তুললাম, খুব আনন্দ লাগছে। প্ল্যাটফর্ম থেকে নেমে খুব খুশি আমি। তা আমার হাঁটা চলা দেখে আপনারা বুঝতে পারছেন হয়তো, কি দ্রুত হেঁটে চলেছি, সোজা হেঁটে চলেছি। ব্যাগ নিতে নিতে, ব্যাগ ভারী ব্যাগটাও পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে, এত এনার্জি। আর যেতে যেতে খুব মিস করছিলাম বোলপুর স্টেশনটা। তারপর টোটো ধরলাম দ্বিতীয় গন্তব্যস্থল যেতে। এই দেখুন, টোটো চাপতে চাপতে কাঁচা রাস্তাগুলো দেখাচ্ছি, এই কাঁচা রাস্তাগুলো, ফাঁকা ময়দান। তো এইভাবে যেতে যেতে দৃশ্যগুলো তুলে ধরলাম। মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর এদিকে চারিদিকে ফুলের দোকান। বন্ধুরা, এখন আমি কনকন কালীতলা পৌঁছে গেছি। এই দেখুন, এটা গেট, আর এইদিকে মন্দির রয়েছে। তো ভিডিও তো শুরু করছি কনকন কালীতলা দিয়ে। মন্দিরে প্রবেশ করা মাত্রই এই গাছটা দেখতে পাবে আপনারা, এবং চারিদিকে আমি ঘোরাচ্ছি ক্যামেরাটা। চারিদিকে গাছ এবং খুব ফাঁকা জায়গা, কোনো ভিড় ছিল না এই সময়, কারণ এই সময় জয়দেব মেলা। এখানে কনকন আই লাভ কনকালীতলা শিল্পী তুলছে এই মন্দিরের ভিতরটা। এবারে ভিড় ছিল না এই জন্য, কারণ এই সময় জয়দেব মেলা এত ভিড়, সেই জন্য এখানে ভিড় কম আছে। আর ওয়েদার প্রচণ্ড ঠান্ডা আছে, শীতের জন্য অনেকেই আসতে পারেনি, তাই আমার পক্ষেও সুবিধা হলো ভিডিও করতে, কারণ ভিড়ের মধ্যে ভিডিও করা খুব মুশকিল। এই দেখুন মন্দিরটা, যদিও একটু ভয় লাগছিল, কারণ অনেক জায়গায় মন্দিরে ভিডিও করা অ্যালাউ নেই, তবে এখানে সেই অসুবিধাটা নেই। আর এই পুকুরটা, এখানে সব লেখা আছে, বিশেষ বিজ্ঞপ্তি, পিঠের সম্বন্ধে লেখা আছে। এবং এই জলটা শুধুমাত্র গায়ের ধোয়ার জন্য, হাত পা ধোয়ার জন্য বারণ আছে। এই মন্দিরে অনেকে পুজো দিচ্ছে, পুরোহিত মশাই ভিতরে গেলেন পুজো করার জন্য। এখানে একটা মজার ঘটনা দেখো, এই বাচ্চাগুলো ঘন্টা বাজানো কম্পিটিশন করছে, উঁচু থাকাতে, অনেক উঁচু থাকাতে লাগাল পাচ্ছিল না, তাই একজনকে ধরে এবং ঘন্টা বাজানোর চেষ্টা করে, তাও হলো না। তারপর একজন লাফিয়ে, দুই থেকে লাফিয়ে ঘন্টা বাজাচ্ছে। দৃশ্যটা খুব মজার দৃশ্য না? আমারও খুব ভালো লেগেছে, আর সঙ্গে সঙ্গে ক্যাপচার করলাম। চারিদিকে গাছপালা, মন্দিরটা বাইরের অংশটা দেখাচ্ছে। এদিকে অনেকে মানত রাখে মন্দির গাছে, এবং এখানে গাছপালাগুলো, খালি গাছপালা রয়েছে। ওইদিকে কিছু মানুষ বসে আছে, জায়গাটা পুরো ফাঁকা। অন্যদিন শুনেছি নাকি প্রচুর ভিড় হয়, আজকে তো একদম ফাঁকা, খুব কম লোকই দেখতে পাচ্ছে। খালি পুজো দেওয়ার সময় ভিড় ছিল, এমনি জায়গাটা পুরো বড় জায়গা, পুরো এলাকা জুড়ে জায়গা। তো কনকন কালীতলায় পুজো দেওয়া হয়ে গেল, পাশে একটা শিব মন্দির করেছে নতুন, সেটা দেখতে চলেছি।
আবার দেখা হয়ে গেল কনকন কালীতলা। তো আমি এখন বাড়ি যাচ্ছি, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান।